ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা আসছি সিরাজগঞ্জ জেলার তারাশ উপজেলার সগুনা ইউনিয়নের চলনগিলের এক প্রান্তে বিন্নেবাড়ি গ্রামের আলিফ ভাইয়ের হাঁসের খামারে। আজকে আপনারা দেখবেন যে আসলে যে ভুলটি করলে হাঁসের খামার একদম নিঃস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই বিষয় নিয়েই আজকে আলোচনা করব। আমরা আসলে প্রথমেই শুনব সেই খামারি আলিফ ভাইয়ের কাছে যে আসলে ওনার হাঁসের কী ধরনের সমস্যা এবং সেই সমস্যার কী ধরনের প্রতিকার নিচ্ছেন উনি। আমরা যাচ্ছি সেই আলিফ ভাইয়ের কাছে, পরে আপনাদেরকে দেখাবো সেই হাঁসের অসুস্থ হাঁসগুলো আসলে কোন অবস্থায় আছে সেটা দেখব। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা কি? আলিফ। আলিফ ভাই আপনি আপনার খামারে শুনছি আমরা আজ বেদি ঢুকেছে, আসলে কি ধরনের সমস্যা হচ্ছে আপনার হাঁসের একটু যদি বলেন আমাদের। বেদি ঢুকছে ভাই, ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগে ওই চোখ দিয়ে পানি ঝরতেছে, চোখ দিয়ে মাথা ফুলতেছে, তো মাথা ফুলে যেটা মাথা ফুলতেছে ওইটা বাসা বেরিয়ে বেরতেছে না। মাথা ফুলাটা বাঁচানোই কঠিন, বাঁচানোই কঠিন মানে বাঁচা বেরিয়ে বেরতেছে, যে কটা ফুলি আছে সে কটা মরে গেছে, মরে গেছে। হ্যাঁ, এখন যে কটা পড়ি আছে এখন ওই কটা আমি চিকিৎসা দিচ্ছি। কী ধরনের চিকিৎসা দিচ্ছেন তাতে? চিকিৎসা দিচ্ছি এখন বর্তমান ঠান্ডার ওষুধ দিচ্ছি। ঠান্ডার ওষুধ দিচ্ছেন? হ্যাঁ। তাতে কি আপনি উপকার পাচ্ছেন কিনা? কালকে পড়েছে তো এখনো আছে, এখনো বোঝা যাচ্ছে না কি হবে না হবে, তবে ওই মাথাটা আর ফুলে নাই। জানতে পারলেন যে আসলে আলিফ ভাই যদিও চিকিৎসা দিচ্ছেন, হয়তো বা দুদিন ধরে চিকিৎসা দিচ্ছেন, এখনও কোনো সে কোনো ভালো রেজাল্ট পাননি, তো আমরা এখন আসলে কিছু কথা শুনব। দীর্ঘ ১২ বছরের হাঁস পালার অভিজ্ঞতা এখানে আছেন আমাদের সামনে, যার নাম আমরা জেনে নেব। ভাই আপনার নামটা যদি বলেন। মোক্তার হোসেন। মোক্তার হোসেন ভাইয়ের কাছে আমরা জানবো যে আমরা জেনেছি আপনার ১২ বছরের হাঁস পালার অভিজ্ঞতা, এটা তো ঠিক নাকি? আচ্ছা, ১২ বছর ধরে আপনি হাঁস পালেন, এই যে আলিফ ভাইয়ের খামারে যে বেদিটা ঢুকছে আসলে এটা কি ধরনের সমস্যা আপনার মনে হয়? এটা ঠান্ডাতেই হয়, বিশেষ করে ঠান্ডাতে পাতলা পায়খানা হয়, শ্যালা পায়খানা আর মাথা ফোলা। আসলে মাথা ফোলাটা কি ধরনের বিধি? আপনি তো ১২ বছরের অভিজ্ঞতা, আপনি অনেক সিনিয়র এবং আপনি হাঁসের বিষয়ে আপনার সাথে আসলে বলার অবকাশ নেই, মাথা ফোলাটা আসলে কি ধরনের সমস্যা এটা কি আপনি জানেন? মাথা ফোলাটা সমস্যা আসলেই ঠান্ডা, এরা এই ঠান্ডা কাটার বুদ্ধি কি এরা ওনার কাছ থেকে খবর শুনে দিয়ে সেই ওষুধ আমরা তার পরামর্শ মতে ওষুধ খাই, তাছাড়া ডাক্তারের পরামর্শ মতে ওষুধ খাওয়া। আসলে ডাক্তাররা কি কখনো আপনাদেরকে বলেনি যে এই যে আপনার চোখে পানি বা মাথা ফোলা এটা কি ধরনের সমস্যা? ওই ঠান্ডা ডাক্তাররা বলছে একই কথা, এই ঠান্ডারই কথা, ঠান্ডার থেকে। ভিউয়ার্স জানলেন যে আসলে ১২ বছরের অভিজ্ঞতা যেই মোক্তা ভাই, মোক্তার ভাইয়ের ভাষণেও উনি বলেছেন যে আসলে এটা ঠান্ডার থেকেই সমস্যা, ঠান্ডাই মেইন সমস্যা। কিন্তু আসলে আমার মনে হয় উনি জানেন কি না যে আসলে ঠান্ডাটা আসে একটা ভাইরাস থেকে, এই ভাইরাসই মনে হয় মেইন সমস্যা হাঁসের। তো আমরা এখন যাব আসলে আলিপে ভাইয়ের সেই অসুস্থ হাঁসগুলোর কাছে, অসুস্থ হাঁসগুলোর চিত্রগুলো আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে আছে, হয়তো সুস্থ অসুস্থ মিলেই আছে, এবং সামনে আমরা দেখতে পাবো যে তার গ্যালারির বাইরে কিছু হাঁস রেখেছেন যেগুলো আসলে মূলত অসুস্থ। আমরা সেই হাঁসগুলোকে কাছে যাচ্ছি এবং হাঁসগুলোর চিত্র আপনাদেরকে দেখাচ্ছি, এবং হাঁসগুলো কী ধরনের সমস্যা আপনি দেখেন। আমি দেখাচ্ছি আসলে এই যে একটি হাঁস দেখছেন, এই হাঁসগুলো সবগুলো হাঁসই প্রায় সমস্যা, তো এই যে হাঁসটি দেখছেন এই হাঁসটি আমার মনে হয় অনেক বেশি সমস্যা। তারপরে ওই যে একটি হাঁস যাচ্ছে দেখছেন, হালকা ঘোরাচ্ছে এবং তার মাথা খোলা এবং পায়ে বল নেই। এই যে হাঁসটি দেখছেন, লক্ষ্য রাখেন যে আসলে হাঁসটির লক্ষণটা কী। ভিউয়ার্স আপনাদের জানিয়ে রাখি যে সমস্যাগুলো দেখতে পাচ্ছেন আসলে মূলত এই সমস্যাগুলো, হাঁসের এই সমস্যাগুলোই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, যেটা মাথা ফোলা। তো আমরা বলবো যে আসলে আমার মনে হয় যে
এই আলিফ ভাই খামারে এসেছে আলিফ ভাইও হয়তো নিজেও জানেন না যে আসলে এগুলো কিসের কি ধরনের সমস্যা আমরা যেটুকু জানি যে আসলে এই সমস্যাটা মূলত ডাক পেলের লক্ষণ তো আমি আরেকবার ফিরে যাব মক্কা ভাইয়ের কাছে আসলে মক্কা ভাই আপনাকে আরেকটু বলবো সেটা হচ্ছে এই যে মাথা ফোলা আমরা আসলে যেটা জানতে পারছি ইতিপূর্বে যে আসলে মাথা ফোলাটা কিন্তু একটা ডাক পেলের লক্ষণ ঠান্ডা থেকে ডাক পেলে হয় আসলে এই ডাক পেলে রোগের কি কোনো প্রতিকার আছে কিনা বা হয়তো শুরু থেকে কোনো প্রতিকার আছে কিনা প্রতিকার আমরা যতদূর পারছি করছি তবে ডাক্তার মতে এখন ওনারা কি কয় ওখান থেকে একটু জানি নেওয়া দরকার আচ্ছা ওখানে জেনে নেওয়া দরকার আমরা জানবো যে আসলে আলিফ ভাই বা মক্কা মুক্তার ভাই ডাক্তার কাছে জানবে এবং আমরা যতটুকু জানি যে আসলে এটা ডাক পেলের লক্ষণ আমি আরেকবার ফিরে যাব আলিফ ভাইয়ের কাছে যে আসলে সেই ডাক পেলের ভ্যাকসিন তার হাঁসকে করাইছেন কিনা আলিফ ভাই আপনি যদি একটু বলতেন যে আসলে এই যে ডাক পেলের লক্ষণ আপনার হাঁসগুলো তো কতদিনের বাচ্চা পালন করছিলেন আপনি আচ্ছা একদিনের বাচ্চা লিছিলাম একদিনের বাচ্চা লিছেন একদিনের বাচ্চাকে যে 25 দিন উড়তে গেলে যে ভ্যাকসিন করাতে হয় ডাক পেলে আপনি কি সেই ভ্যাকসিন করেছিলেন ওই ভ্যাকসিনটা আমি করাইনি ওই ভ্যাকসিন করার নাই ভ্যাকসিন দেইনি 45 দিনে যে একটা আপনার কি কয় আপনার ডাক কলেরার ভ্যাকসিন দিতে হয় সেই ভ্যাকসিনটা কি করাইছিলেন সেই ভ্যাকসিনও করিনি আমি ভ্যাকসিনই করিনি 65 দিনে যে একটা বুস্টার কোর্স করাতে হয় সেই কোর্সটা কি আপনি করিয়েছিলেন কিছু করিনি খালি শুধু থায়াপিন আর টেরিয়ানামাইসিনের পর আমি রাখছিলাম এত দিনে আপনারা জানতে পারলেন যে আসলে আলিফ ভাইয়ের খামারে আসলে সমস্যাটা কোথায় এই সমস্যাটাই সবচেয়ে বড় সমস্যা যেটা উনি 25 দিনে উর্ধে একটা ডাক পেলে রোগের চিকিৎসা দিতে হয় ভ্যাকসিন দিতে হয় ডাক পেলে ভ্যাকসিন দেয়নি 45 দিনে আর একটি ডাক কলেরা ভ্যাকসিন দিতে হয় তাও দেননি 60 থেকে 65 দিনের মধ্যে একটা বুস্টার কোর্স করাতে হয় তাও করাননি মূলত আপনারা যদি কেউ হাঁস পালতে চান তো সর্বোপরি আমি এটাই বলবো যে কেউ যদি হাঁস পালতে চান অবশ্যই অবশ্যই ডাক পেলে ডাক কলেরা এবং বুস্টার কোর্সটা করাতে হবে তাহলেই একমাত্র এই রোগের হাত থেকে 85% বাঁচা সম্ভব নচেত এ ধরনের রোগের লক্ষণ দেখা দিলে মূলতই আসলে খামার বিলীন হওয়ার পথে থাকে তো আপনাদেরকে আজকের এই ভিডিওতে বোঝাতে চাচ্ছি এটাই যে আপনারা যদি কেউ হাঁস পালতে চান তো অবশ্য অবশ্যই মেনে চলবেন যে 25 দিনের উর্ধে গেলেই 25 দিনের থেকে 28 দিনের মধ্যে একটি ডাক পেলের ভ্যাকসিন এবং 45 দিনের পরে একটি ডাক কলেরার ভ্যাকসিন এবং 65 দিনের মধ্যে একটি বুস্টার কোর্স করাতে হবে তবে এ ধরনের সমস্যা থেকে কিছুটা হলেও পরিত্রাণ পাবেন এ বলে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি আসসালামু আলাইকুম